বিসমিল্লাহির রহমানির রহিম, আমি প্রভাষক এমদাদুল হক শাহরিয়ার, এই মুহূর্তে রয়েছি একরামুল হক ডিজি চ্যানেলে। আজকে আমরা মান নির্ণয় নিয়ে আলোচনা করব। এটি বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে কোশ্চেন এসে থাকে, আর যারা নবম দশম শ্রেণীর ছাত্র রয়েছেন তারাও এই ক্লাসটি দেখতে পারবেন। আমরা চলে যাচ্ছি আলোচনায়। এখানে আমরা প্রথমে লক্ষ্য করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুই নম্বর হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এখানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অর্থাৎ এখানে আমরা এখানে দুটি সূত্র লিখেছি এবং এই দুটি সূত্র খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই দুই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসে বিভ্রান্ত করার জন্য। এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন কোশ্চেন আসতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি সূত্র আসে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, এটা না এটা। তাহলে আমরা একটু সুন্দর একটি অঙ্ক দেখছি। এখানে আমরা একটা অঙ্ক লিখি, এখানে লিখি এ প্লাস বি ইকুয়াল টু ফোর, এবং এ বি ইকুয়াল টু টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। মান নির্ণয় করো অর্থাৎ এরকম মান নির্ণয় করো, এটা নবম দশম শ্রেণীতে আসতে পারে, আর বিসিএস যে কোনো চাকরির পরীক্ষা চারটা অপশান দেওয়া দিবে, রাইট অপশান একটা থাকবে আর তিনটা ভুল থাকবে। তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে যেহেতু এ প্লাস বি আছে, আমাদের এখানে লক্ষ্য এ প্লাস বি আছে যেহেতু, তাহলে আমরা এই প্রথম সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তারপরে এখানে এ প্লাস বি ইকুয়াল টু ফোর, এখানে ফোর বসালাম, এ প্লাস বি মাইনাস টু, এ বির মানটা হচ্ছে এখানে টু, অর্থাৎ ফোর স্কোয়ার মানে হচ্ছে চার, চার ষোলো, দুই দুগুণে চার, এখানে বারো থেকে ষোলো থেকে যদি চার যায় তাহলে বারো হয়, অর্থাৎ আনসার হচ্ছে বারো। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। এখানে আমরা আরেকটি সূত্র এ মাইনাস বি ফোর, এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি ধরতেছি, এবং এ বি ইকুয়াল টু ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো, আমরা এখন এখানে এ মাইনাস বি আছে তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি, এখানে আমরা এ মাইনাস বির মানটা হচ্ছে তিন, অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস টু, এ বির মানটা হচ্ছে ওয়ান, এখানে থ্রি স্কোয়ার মানে দুইটা তিন, এভাবে গুণ হবে তিন গুণন তিন। আমরা বোঝানোর স্বার্থে এটা একটু বুঝিয়ে দিচ্ছি যে অনেকে তিন দুগুণে ছয় করে ফেলে, যার কারণ করা ভুল হয়ে যায়। এখানে তিন গুণন তিন মানে দুইটা তিন হবে, এখানে দুই তিন তিরিকে নয় যোগ দুই মানে হচ্ছে এগারো। আমরা এখানে দেখতে পেলাম তিন তিরিকে নয় যোগ দুই মানে হচ্ছে এগারো, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মানটা হচ্ছে এগারো। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আমরা এই দুইটা সূত্র দিয়ে আরো দুইটা সিস্টেম দেখি। সেখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট টু হলে, রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো অর্থাৎ বিসিএস পরীক্ষায় চারটা অপশান দিবে যে কোনো পরীক্ষায়, আর নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এখানে মান নির্ণয় করতে বলবে। আমরা এখন সূত্র লিখছি, যেহেতু এখানে এ প্লাস বি, এখানে এক্সটারে আমরা ধরব এ, আর ওয়ান বাই এক্সটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বিটা মানে এই সূত্র চলে যাবে। আমরা সূত্র লিখছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মানটা হচ্ছে রুট টু, এটার মানটা হচ্ছে রুট টু,
এখানে এক্স এক্স এ কাটা গেছে, এখানে টু আছে রুট স্কোয়ারে, এখানে হচ্ছে রুট স্কোয়ারে কাটা গেলে টু থাকে, এখানে মাইনাস টু অর্থাৎ জিরো। অর্থাৎ আমরা এই অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। অফ আছে? এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয়। এখানে কিন্তু মাইনাস আছে, এই সূত্রটা ব্যবহার করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখানে এ মাইনাস বির মানটা, এখানে হচ্ছে এক্স বাই ওয়ান বাই এক্স এর মানটা হচ্ছে রুট থ্রি, রুট থ্রি। এখানে স্কোয়ার প্লাস টু, এক্স এক্স এর কাটা এখানে টু আছে, এখানে রুট স্কোয়ারে কাটা গেলে হলো থাকে তিন, আর এখানে প্লাস টু অর্থাৎ ফাইভ। অর্থাৎ আমরা বিষয়টা সহজভাবে বুঝে গেছি, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র নিয়ে আমরা চারটা অঙ্ক করেছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে চারটি অঙ্ক দেখেছি, আমরা আরো দুটি অঙ্ক দেখব, তাহলে এখানে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো। অর্থাৎ পরীক্ষার হলে এইভাবেও এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে, স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে, জিরো হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কিন্তু এভাবে লিখতে হবে, দেওয়া আছে, দেওয়া আছে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তারপর লিখতে হবে স্কোয়ার প্লাস ওয়ান, আর এই মাইনাস টুটা এখানে আসছে প্লাস টু এ হয়ে গেছে, এবং এখান থেকে এ কমন নিলে এ থাকবে, আর এখান থেকে এ কমন নিলে কমন নেওয়া মানে ভাগ করা, অর্থাৎ এখান থেকে এ কমন নিলে ওয়ান বাই এ, এরপরে এ প্লাস ওয়ান বাই এ, এই এটা এটা নিচে ভাগ আকারে চলে আসবে টু এ বাই এ, এই একাটা এখানে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে টু, অর্থাৎ এর মানটা হচ্ছে টু। আমরা এখানে মানটা পেয়েছি, অর্থাৎ এই স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এর মানটা পেয়েছি টু। আমরা এখানে সূত্র বসাই, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে এ প্লাস ওয়ান বাই এর মানটা হচ্ছে টু, টু স্কোয়ার এ কেটে ফেললাম, এখানে হচ্ছে মাইনাস টু, দুই দুগুণে চার বিয়োগ দুই, এখানে চারের দুই গেলে গা দুই থাকে, অর্থাৎ দুইটা হচ্ছে আনসার। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আমরা এখানে আরেকটি সূত্র দেখছি, অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরেই আরেকটি টার্মের অঙ্ক দেখছি, যেরকম এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে, জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে, দেওয়া আছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট ওভার থ্রি এক্স, এখানে এক্স কমন নিলে এখানে এক্স থাকতেছে প্লাস ওয়ান ওয়ান বাই এক্স, আর এখানে বিশেষভাবে মনে রাখতে হবে রুট টুটা কিন্তু থ্রি এর উপরে আছে, এখানে রুট থ্রি এক্স, এইখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখলাম, আর এই এক্সটা এখানে ভাগ আকারে চলে আসতেছে, রুট থ্রি এক্স বাই হলো এক্স, এই এক্স এক্স কাটা অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছি আমরা রুট থ্রি, অর্থাৎ এ প্লাস বি এর মান আমরা রুট থ্রি পেয়েছি। আমরা এখানে সূত্র বসাই দিই, এই সূত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে, যেহেতু এখানে প্লাস আছে প্লাস বসবে, এই সূত্রটা বসবে প্রথম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হলো টু এ বি, টু এ বি, এখানে এটার মান হচ্ছে রুট থ্রি উপরে স্কোয়ার মাইনাস টু এক্স এক্স এর কাটা মাইনাস টু
রুট স্কোয়ারে কাটা গেল, এখানে হলো থ্রি মাইনাস টু। এখানে তিনের তে দুই গেলে গা এক থাকে, অর্থাৎ এর মান হচ্ছে এক। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।